হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাস সাবস্ক্রাইব করে নাও। আমি এখন যে ভিডিও তোমাদের দিচ্ছি সেটা নিট রিভিশন পারপাস ভিডিও দিচ্ছি। যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, জ্যামের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমার চ্যানেল উপকৃত হবে। ক্লাস 9-10 স্টুডেন্টরাও এই ভিডিও দেখতে পারো, ঠিক আছে? দেখো, আমি ভাইরাসের অনেক কোয়েশ্চেন আগে দিয়েছি, আরও কিছু কিছু কোয়েশ্চেন দিয়েছি, সেগুলো দেখে নাও। কি প্রোফাজ কী? যে অন্তঃকোষীয় ভিরিয়ন ব্যাকটেরিয়া কোষে মিথজীবী হিসেবে থাকে তাকে প্রোফাজ বলে। মিথজীবী হিসেবে থাকছে মানে দুজনেই উপকৃত হবে, ঠিক আছে? ব্যাকটেরিয়াও উপকৃত হবে, ভাইরাসও উপকৃত হবে, ঠিক? এবারে স্যাটেলাইট ভাইরাস কী? যে ভাইরাস অন্য ভাইরাসের সাহায্যে প্রসবকোষে প্রবেশ করে তাকে স্যাটেলাইট ভাইরাস বলে, যেমনি এএভি ভাইরাস। মানে কি? মানে এই ভাইরাসটা, এএভি ভাইরাস যে আছে, সেই ভাইরাসটাও অন্য কোনো ভাইরাসের সাহায্যে প্রসবকোষে যাবে, একা একা যেতে পারে না। ভাইরাস ও প্লাজমিড কি? বর্তমানে প্লাজমিড নিয়ে পরীক্ষা নিরীক্ষার কারণ কি? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, আরএনএ বা ডিএনএ ও ক্যাপসিড নিয়ে গঠিত অকোষীয় পূর্ণ পরজীবী জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। কেন জীব জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয়েছে ভাইরাসকে? কারণ ভাইরাস যখন জীবদেহের বাইরে, মানে প্রসবকোষের বাইরে যখন থাকে, তখন কিন্তু তারা জড় অবস্থায় থাকে। কিন্তু যখন জীবদেহের ভেতরে তারা আসছে, যেমনি প্রসবকোষের মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে যখন আসে, তারা বংশবিস্তার করতে পারে। ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড রয়েছে, সেই জন্য তাদের জীব আমরা বলছি। তাহলে এদের, ভাইরাসের ক্ষেত্রে জ্বরেরও বৈশিষ্ট্য আছে, জীবেরও বৈশিষ্ট্য আছে, সেজন্য একে আমরা বলতে পারি জীবজ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। অপরপক্ষে প্লাজমিড হলো ব্যাকটেরিয়া কোষে অবস্থিত চক্রাকার স্বাধীন ডিএনএ। মানে ব্যাকটেরিয়াল কোষের মধ্যে, একটা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম ডিএনএ থাকে, সেই ক্রোমোজোম ডিএনএ ছাড়া আরেকটা এমনি গোল সার্কুলার চক্রাকার কি থাকছে, দ্বিতন্ত্রী ডিএনএ থাকে। সেই ডিএনএটা কিন্তু কোনো বংশগতিতে সাহায্য করে না, ঠিক? বর্তমানে প্লাজমিক ডিএনএ নিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির গবেষণা চলছে। রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি? যে প্লাজমিক ডিএনএটা আছে তার কিছু অংশ কেটে বাদ দিয়ে আমরা অন্য কোনো ডিএনএ সেখানে যুক্ত করি, নিয়ে যুক্ত করে কি করছি, নতুন নতুন জিনিস আবিষ্কারের চেষ্টা করছি, সেটাকেই বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। বিভিন্ন জৈব রাসায়নিক বস্তু সংশ্লেষ করার চেষ্টা চলছে। এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাস কি? তাতে কী ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? এইডস রোগ যারা সৃষ্টি করেছে, এইচআইভি ভাইরাস, এদের নিউক্লিক অ্যাসিড আরএনএ। বাইনাল গঠনযুক্ত একটি ভাইরাসের উদাহরণ দাও, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ টি2। ভাইরাস ঘটিত তিনটি রোগ হাম, গুটি বসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। এবারে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ভাইরাস জীব না জ্বর? ভাইরাসের দেহে নিউক্লিক অ্যাসিড বর্তমান, সেজন্য ভাইরাস পশু দেহে বংশবিস্তারে সক্ষম, তাই ভাইরাসকে জীব বলে। ভাইরাসের দেহে জীব ও জ্বরের উভয় বৈশিষ্ট্য থাকায় অনেকে ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায় বলে অভিহিত করেছে। এবারে কি বলছে, ভাইরাস কি ধরনের পরজীবী? একটি উপকারী ভাইরাসের নাম লেখো। ভাইরাস অন্তঃকোষীয় বাধ্যতামূলক পরজীবী, ব্যাকটেরিওফাজ হলো উপকারী ভাইরাস। ভাইরাস ও প্লাজমিডের পার্থক্য কি? ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রোটিন আবরক বা ক্যাপসিড পরিবেষ্টিত থাকে, প্লাস্টিডে কোনো রকমের ক্যাপসিড থাকে না। ভাইরাস নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে ভাইরাসের ক্ষেত্রে, সেটা ডিএনএ আরএনএ দুই রকমেরই নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, কিন্তু প্লাজমিডে যে নিউক্লিক অ্যাসিড থাকবে সেটা শুধুমাত্র ডিএনএ প্রকৃতির। পোষককোষের ভেতরে ভাইরাসের অস্তিত্ব বর্তমান, কিন্তু পোষককোষের বাইরে প্লাজমিডের কোনো অস্তিত্ব থাকে না। কারণ ভাইরাস যেটা রয়েছে বাইরেও থাকতে পারে, পোষককোষের ভেতরেও থাকতে পারে। বাইরে জড় অবস্থায় থাকে, পোষককোষের ভেতরে তারা বংশবিস্তার করে, কিন্তু পোষককোষের বাইরে কখনো প্লাজমিড দেখতে পাওয়া যায় না। কারণ ব্যাকটেরিয়ার মধ্যেই একটা অতিরিক্ত চক্রাকার ডিএনএ থাকে, তাকে আমরা প্লাজমিড বলবো। তাহলে ব্যাকটেরিয়ার বাইরে এটা দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? তাহলে আজকে এত দূরই থাক।